Assalamualaikum bondhura Juliet cooking channel er ekti notun parbe apnader welcome janacchi asha kori apnara shokole bhalo achen alhamdulillah allahur ashish rahmate ami khub bhalo achi ami abaro ekta notun recipe niye hazir hoyechi apnader majhe ajker recipe ti hocche gorur mangsho diye echuranna recipe eti ekdom new recipe hoyto keu keu koreo thaken বাট আমি কিভাবে করি সেটাই আমি শেয়ার করলাম আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি সবাই জানে কিভাবে এঁচোড় কাটতে হয় তাই কিন্তু আমি কাটানোটা দেখাইনি এখানে আমি 200 গ্রাম আলু নিয়েছি আপনারা চাইলে সমান পরিমাণে নিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি দুইটা টমেটো কুচানো আর দুইটা পেঁয়াজ কুচানো এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব বেশি লাল করে কিন্তু আমি ভাজব না মিডিয়াম করে ভেজে নেব দেখুন আমি রান্নাটা কিভাবে করি প্লিজ কেউ কিন্তু লাইক দিতে ভুলবেন না অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যান তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আলুগুলো আমার ভেজে নেওয়া হয়েছে তো এবার আমি তুলে নিচ্ছি এই একই কড়াইয়ে আমি এবার এগুলো মানে এঁচোড়গুলো আমি ভেজে নিচ্ছি এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি কিন্তু ভাজব না আমি এবার তুলে নিচ্ছি এঁচোড়গুলো আমি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেলে করব বলেছিলাম আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবার আদা রসুনটাও দিয়ে আমি 1 মিনিট ধরে ভেজে নেব তেল যখন আলাদা হয়ে যাবে তারপর আমি অ্যাড করব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নেছি 1 টেবিল চামচ নিয়ে নেছি জিরে গুঁড়ো 1 টেবিল চামচ নিয়ে নেছি ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ নিয়ে নেছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ নিয়ে নেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করব আমি তারপর মশলাটাকে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব আমি 2 থেকে 3 মিনিট কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেছি মশলা কিন্তু ভালোভাবে কষানোর পরই কিন্তু রান্নার মধ্যে টেস্ট আসে এবার আমি অ্যাড করে দিয়েছি 500 গ্রাম গরুর মাংস আর আমি গরুর মাংসটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো আপনারা কাঁচা মাংস দিয়েও রান্না করতে পারেন তো মাংসটাকে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আমি 5 থেকে 6 মিনিট কিন্তু মাংসটাকে কষাবো মাংসের মধ্যে অনেক চর্বি আছে তাই তেল বের হচ্ছে আমার কড়াইয়ের মধ্যে কম পড়ে যাচ্ছিল মানে বেশি হয়ে যাচ্ছিল বলে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি টমেটো কুচানো তারপরে এবার আমি আরও কষাবো এবার আমি অ্যাড করছি ভেজে রাখা আলু এবং এঁচোড়গুলো এঁচোড় দিয়েও আমি আরও 2-3 মিনিট কষিয়ে নেব আমি যখনই রান্না করি তখন কিন্তু আমি সবসময় বেশি করে কষাই এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পানি এবার ভালো করে মিক্স করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট আমার রান্নাটা অনেকটাই হয়ে আসছে দেখুন আমি এরকমই কিন্তু গ্রেভি রাখবো এর থেকে আর কমাবো না এরকমই থাকবে তো এরপর আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপর আমি আপনাদের মাঝখানে সার্ভ করে দেখাচ্ছি এই দেখুন সার্ভ করার জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে কত লোভনীয় হয়েছে দেখে
আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। খুবই তাড়াতাড়ি অবশ্যই আমি ইনশাল্লাহ আবার ভিডিও আপলোড দেবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।